আসসালামু আলাইকুম, নেত্রকোনা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি মোহাম্মদ ফরাদ হোসেন, প্রভাষক আইসিটি ডন বস্কো কলেজ, বিডি সিটি দুর্গাপুর, নেত্রকোনা। ঠিক আছে, গত ক্লাসে আমি তোমাদের সাথে লিস্ট নিয়ে কথা বলেছিলাম, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট কীভাবে HTML ভাষায় অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টগুলো তৈরি করা যায় এবং দুটোর মিক্স আপও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। অর্থাৎ একসঙ্গে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট দুটোই একসঙ্গে কীভাবে HTML ভাষায় লিখে করা যায় সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে টেবিল নিয়ে কথা বলবো। ঠিক আছে, কীভাবে HTML ভাষায় টেবিল তৈরি করতে হয়, কীভাবে টেবিলে ডাটা ইনসার্ট করতে হয়, তো টেবিলের রো, কলাম, বর্ডার, অ্যালাইনমেন্ট এইসব ব্যাপার নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখি টেবিলটা কি। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে একটা টেবিল। ঠিক আছে, এখানে আমরা কি করতে পারি, ডাটা ইনসার্ট করতে পারি। ঠিক আছে, অ্যাকচুয়ালি টেবিলটাও কি করে, আমাদের ডাটাগুলো লিস্ট আকারে দেখায়। ঠিক আছে, একটা ফরম্যাটের ভিতরে দেখায় আর কি। ঠিক আছে, আচ্ছা এই টেবিলের ভিতরে কি থাকে। ঠিক আছে, টেবিলের ভিতরে এই যে দেখো এই চারদিকে যা দেখতেছ এগুলো হচ্ছে আর তার বর্ডার। ঠিক আছে, তাহলে টেবিলের ভিতরে কি থাকে, বর্ডার থাকে। টেবিল বর্ডার থাকে। ঠিক আছে, আচ্ছা তারপর এই যে এইগুলা দেখতেছ, এই যে এটা 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 এগুলা কি, এগুলো হচ্ছে এক একটা টেবিল রো। ঠিক আছে, এখানে কয়টা রো আছে, একটা দুইটা তিনটা। ঠিক আছে, তিনটা রো আছে। ঠিক আছে, তাহলে রো, ঠিক আছে, এগুলো হচ্ছে রো, এইগুলো হচ্ছে রো। ঠিক আছে, আর এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কলাম। ঠিক আছে, তো কলামটা অ্যাকচুয়ালি আমাদের দরকার নেই, কারণ হচ্ছে আমরা যখন রোগুলাকে একসাথে করে ফেলবো তখন কি হবে, অটোমেটিক্যালি কলামগুলা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আবার একটা রো, দুইটা রো, তিনটা রো। ঠিক আছে, এগুলো হচ্ছে রো। আচ্ছা, এই যে রোগুলোর ভিতর, রোগুলোর ভিতর তুমি একটা করে ঘর দেখতেছো, এই যে ঘর, তারপর এই যে আরেকটা ঘর, এগুলোকে বলা হচ্ছে সেল। এগুলো হচ্ছে এক একটা সেল। ঠিক আছে, আমরা সাধারণত এই সেলগুলোর ভিতরে কিন্তু ডাটাগুলো আমরা ইনসার্ট করি, এই সেলগুলোর মাধ্যমে আমরা ডাটাগুলো এক্সপোজ করি, দেখতে পারি। ঠিক আছে, আচ্ছা আর এই সেলগুলোর ভিতর কি থাকে, যেমন ধরো আমি এখানে রাখলাম এ, এটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা ডাটা। ঠিক আছে, টেবিল ডাটা। ঠিক আছে, ডি এ টি এ ডাটা। ঠিক আছে, আচ্ছা আবার যেখানে আমি রোর কথা বলেছিলাম এটা হচ্ছে টেবিল রো। টেবিল রোকে আমরা কি করতে পারি, টি আর এই ট্যাগ দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে, আর এখানে ডাটা, ডাটাটাকে আমরা কি করতে পারি, টি ডি। ঠিক আছে, এই ট্যাগ দ্বারা আমরা কি করতে পারি, ডাটাগুলাকে ইনসার্ট করতে পারি এই ট্যাগগুলার মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা তো এই হচ্ছে আমার মোটামুটি একটা টেবিল। ঠিক আছে, টেবিলের কি থাকবে, এই চারদিকে থাকবে বর্ডার। ঠিক আছে, এই বর্ডার ভিতরে কি থাকবে, রো থাকবে, রোগুলো কি এইভাবে। ঠিক আছে, এইভাবে রো থাকবে আর কলামগুলো হচ্ছে এরকম এরকম কলাম থাকবে। তো সেই হিসেবে আমার এখানে আছে একটা দুইটা তিনটা রো। ঠিক আছে, আর কলাম আছে কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা কলাম। ঠিক আছে, এর ভিতরে কি আছে, আমার সেল আছে, এই সেলগুলোর ভিতর কি আছে, ডাটা আছে, টেবিল ডাটা আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এরকম টেবিল তৈরি করতে গেলে, ঠিক আছে, আমাদের HTML কোডটা কীরকম হবে, ঠিক আছে, সেটাই আমি দেখাবো এখন তোমাদেরকে। আচ্ছা, ধরো টেবিলটা হচ্ছে আমার এরকম ছোট্ট টেবিল তৈরি করি। ঠিক আছে, ছোট্ট টেবিল তৈরি করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই।
তবে এখানে আমি দিলাম নেম, নেম এখানে দিলাম রোল, ঠিক আছে। ধরো নেম হচ্ছে ধরো জয়, রোল হচ্ছে 01। আচ্ছা তারপরে নেম হচ্ছে নিলয়, নিলয় রোল হচ্ছে 2। এটা হচ্ছে আমার একটা টেবিল। এই টেবিলটা কিভাবে তৈরি করতে হয় এইচটিএমএল কোড দ্বারা সেটা আমি এখন দেখাবো, ঠিক আছে। আচ্ছা তার আগে একটু টেবিলটা সম্বন্ধে আমি তোমাদেরকে বর্ণনা করে দিই। এই যে টেবিলটা আছে, ঠিক আছে, এই টেবিলে কয়টা রো আছে? একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। রো আছে কয়টা? তিনটা। তার কলাম থাকে কয়টা? কলাম হচ্ছে দুইটা, ঠিক আছে। আচ্ছা তিন রোর ভিতরে দেখো প্রথম যে রোটা আছে, ঠিক আছে, এই টেবিল রোর ভিতরে এখানে কি আছে? নেম এবং রোল আছে। এগুলোকে কি বলা হচ্ছে? এগুলোকে বলা হচ্ছে এই টেবিলের হেডার, ঠিক আছে। টেবিল হেডারটা কি? টেবিল হেডারটা হচ্ছে তোমার একটা জেনেরিক নেম, ঠিক আছে। কীরকম? যেমন নেম, নেম বলতে এখানে কি বোঝানো হয়েছে? সমস্ত স্টুডেন্টের নাম, সবগুলো স্টুডেন্টের নাম, ঠিক আছে। তাহলে নামটা হচ্ছে জেনেরিক, এটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে হেডার, টেবিল হেডার। তার হচ্ছে রুল, কার রুল এটা? এটা হচ্ছে সমস্ত স্টুডেন্টদের রুল, ঠিক আছে। আচ্ছা যেহেতু এটা সমস্ত স্টুডেন্টের রুল, ঠিক আছে, এই জন্য এই রুলটা হচ্ছে একটা জেনেরিক নেম, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে হেডার, টেবিল হেডার। তাহলে আমাদের টেবিল হেডার এখানে কয়টা? নেম এবং রুল দুইটা, ঠিক আছে। আচ্ছা তার ভিতর কি আছে? নেমের ভিতরে জয়, রুলের ভিতরে 01, আবার নিলয়, তারপর হচ্ছে 02। এগুলো হচ্ছে টেবিল ডাটা, ঠিক আছে। এগুলোকে বলা হচ্ছে টেবিল ডাটা, ঠিক আছে। আচ্ছা এখন যদি আমি এরকম একটা টেবিল তৈরি করতে চাই তাহলে ধরো আমার কোডটা কীরকম হবে? প্রথমে দিলাম টেবিল, এটা অবশ্যই কিন্তু আবার তোমাদেরকে মনে রাখতে হবে আমাদের যে এইচটিএমএল জেনারেল ফরম্যাটটা আছে সেই জেনারেল ফরম্যাটের ভিতরেই হবে। অর্থাৎ আমাদের ওই এইচটিএমএল শুরু করলাম, তার ভিতর ধরো আমরা হেড নিলাম, হেডের ভিতর টাইটেল নিলাম, তারপর বডি নিলাম, ঠিক আছে। এই বডির ভিতর হবে এই সমস্ত কাজগুলো, ঠিক আছে। তো এর আগে আমি এইচটিএমএল, এইচটিএমএলের ভিতর হচ্ছে হেড, হেডের ভিতর টাইটেল, এগুলো আমি নিলাম না, এগুলো তোমরা জানো এখন, ঠিক আছে। তাহলে আমি শুধু শর্টটা মূল জিনিসটা আমি দেখাই, অর্থাৎ এটা আমাকে কোন ট্যাগের ভিতরে করতে হবে? বডি ট্যাগের ভিতরে করতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি করলাম? এখানে বডি ট্যাগটা দিলাম, বডি ট্যাগটা দিলাম। বডি ট্যাগের ভিতরে এটা কি? এটা হচ্ছে আমার টেবিল। তাহলে কি করতে হবে আমাকে? এটা TABLE টেবিল, এই ট্যাগটা আমাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। আচ্ছা টেবিল, টেবিল এই যে টেবিলটা, এই টেবিলটার চারপাশে এটা কি আছে? এটা হচ্ছে টেবিলের বর্ডার, ঠিক আছে। আমি যদি এখানে বর্ডার না দেই তাহলে কি হবে? এই বর্ডারটা আর দেখাবে না চারপাশে বা ভিতরে যে এগুলো আছে এই বর্ডারগুলো আর দেখাবে না। এতে করে কি হবে? মানে ডাটাগুলো দেখা যাবে, ঠিক আছে, কিন্তু টেবিলের বর্ডার বা এই দাগগুলো আমরা দেখতে পাবো না, ঠিক আছে। আচ্ছা আমরা বর্ডার দিয়ে দিব এখানে, ঠিক আছে। তাহলে আমি বর্ডার দিলাম BORDER, টেবিল বর্ডার ইকুয়াল টু কত? এখানে আমি একটা নাম্বার দিতে হবে আমাকে 1, ঠিক আছে। 1 দিলে এরকম একটা বর্ডার হবে, 2 দিলে এটা কি হবে? আর একটু মোটা হবে, 3 দিলে আর একটু মোটা হবে, 4 দিলে আর একটু মোটা হবে, এরকম যত বাড়াবো টেবিলটা তত মোটা হবে, ঠিক আছে। নর্মালি আমরা বর্ডার 1 দিব, ঠিক আছে। আচ্ছা টেবিল বর্ডার আমি 1 দিলাম, ঠিক আছে। আচ্ছা এই টেবিলের ভিতর কি আছে? আমি তোমাদেরকে কি দিয়ে শুরু করতে বলেছিলাম? টেবিল রো। প্রথমে আমাদেরকে অবশ্যই রো হিসাব করতে হবে, কয়টা রো এখানে? একটা, দুইটা, তিনটা রো, ঠিক আছে। তাহলে টেবিল রোর জন্য আমার ট্যাগটা কিরকম? ট্যাগটা হচ্ছে আমার এরকম TR, টেবিল রো। টেবিল রোর ভিতরে প্রথম রো, আমি প্রথম রোর জন্য লিখতেছি। প্রথম রোর ভিতরে কি আছে আমার? দুইটা কি আছে? হেডার আছে, ঠিক আছে। আর হেডার ট্যাগটা কি সেটা আমি বলি নাই তোমাদেরকে। হেডার ট্যাগটা হচ্ছে আমার TH, তো TH মানে হচ্ছে টেবিল হেডার, ঠিক আছে। আচ্ছা এটা একটু এই দিক থেকে লিখি, তাহলে TR, টেবিল ডোর। টেবিল ডোর ভিতরে কি আছে আমার? টেবিল হেডার আছে, কয়টা? দুইটা টেবিল হেডার আছে, ঠিক আছে। তাহলে কি করতে হবে? টেবিল হেডার হিসাবে প্রথমটা আমার কি আছে? নেম, এন এ
নেম শুরু করলাম, তারপরে নেমটা আমাকে শেষ করতে হবে, ঠিক আছে? এই একটা কলম। তারপরে আমার কি আছে, টেবিল হেডার, টিএইচ হিসেবে কি আছে, রোল আর ও ডাবল এল। তারপর এটা শুরু করেছিলাম, এটাও আমাকে শেষ করতে হবে, ঠিক আছে? তারপর কি, টেবিল রোটা শুরু করেছিলাম, টেবিল রোটা আমি শেষ করে দেবো। তাহলে কি হলো, আমার এই একটা টেবিল রো শুরু এবং শেষ, অর্থাৎ এটা থেকে এই পর্যন্ত এই টেবিল রোটা। এই টেবিল রোর ভিতরে কি আছে, আমার দুইটা টেবিল হেডার আছে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে রোল। তাহলে এই যে টিএইচ দিয়ে শুরু করলাম, এটার ভিতর নেম দিলাম এবং টিএইচটা শেষ করলাম, আবার একটা হেডারের কাজ শেষ, ঠিক আছে? এখন কি হচ্ছে, টিএইচ শুরু করলাম, টিএইচ শেষ করলাম, এর ভিতর কি দিলাম, রোল। তাহলে আমাদের দ্বিতীয় হেডারের কাজ শেষ, অর্থাৎ এই রোল ভিতর আমাকে কি করবে, দুইটা হেডার আমাকে শো করবে এখানে, ঠিক আছে? আমি যদি আরও দিতাম, আরও থাকতো, তাহলে আরও হেডার শো করতো, কিন্তু যেহেতু আমার এখানে দুইটা আছে, এই জন্য আমি কি দিলাম, এখানে দুইটা দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে দ্বিতীয় রো, ঠিক আছে? আমার প্রথম রো কমপ্লিট। দ্বিতীয় রো কি আছে, টেবিল রোর ভিতরে কি আছে, আমার টেবিল ডাটা আছে, জয়। জয়টাকে আমি ডাটা বলতেছি কেন, কারণ হচ্ছে এটা একজন ব্যক্তির নাম, ঠিক আছে? একটা স্টুডেন্টের নাম, এই জন্য এটা হচ্ছে ডাটা, ঠিক আছে? আর নেমটা কি, নেম বলতে সবার, যতগুলো স্টুডেন্ট আছে সবার নেম বোঝায়, এটা হচ্ছে একটা জেনারেল, এই জন্য এটা হচ্ছে টেবিল হেডার, ঠিক আছে? আচ্ছা, ওকে, ফাইন। তাহলে জয় হচ্ছে টেবিল ডাটা। তাহলে আমি কী করবো এখানে, টেবিল ডাটার ইয়াটা কি, ট্যাগটা কি আমার টিডি, ঠিক আছে? তাহলে এখানে কী দেবো, আমি টিডি দিব, ঠিক আছে? আচ্ছা, টিডির ভিতর কী আছে, আমার জয়, জে ও ওয়াই। তারপর কী করবো, আমি টিডিটা শেষ করে দিব, ঠিক আছে? আচ্ছা, তারপর আবার আমার টেবিল ডাটা টিডি, টেবিল ডাটার ভিতর কী আছে, আমার রোল আছে 01, তারপরে টিডি শেষ। তারপরে এই যে টিআরটা শুরু করেছিলাম, এখন আমার এই টিআরটা শেষ করবো, ঠিক আছে? তাহলে আমার দ্বিতীয় রোর কাজ শেষ, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমার তৃতীয় রো। তৃতীয় রোতে কী আছে, টি আর, তৃতীয় রোটা শুরু করলাম, এর ভিতরে ডাটা হিসেবে কী আছে, নিলয়, ঠিক আছে? তাহলে ডাটা, ডাটা মানে হচ্ছে টি ডি, এর ভিতরে কি, এন আই এল ও ওয়াই, নিলয়, ঠিক আছে? তারপর টি ডি শেষ করলাম। এরপরে আরেকটা টেবিল ডাটা আছে আমার, সেটা কি, সেটা হচ্ছে 02 রুল, ঠিক আছে? এটা আবার শেষ করলাম, ঠিক আছে? আবার এই টেবিল রোটা শুরু করেছিলাম, এখন আমি টেবিল ওটা শেষ করবো। তাহলে কী হইলো, এখন আমার প্রথম রোর কাজটা আমার শেষ, ঠিক আছে? টেবিলের সমস্ত কাজগুলো কী করতে হবে, আমার রো ট্যাগ দিয়ে শুরু করে রো ট্যাগ শেষ করে এর মাঝখানে আমাকে করতে হবে, ঠিক আছে? এবং তা অবশ্যই টেবিলের ভিতর। এই টেবিলের ভিতর কী করলাম, টেবিল রো হিসেবে প্রথমটা দিলাম, আমার কী আছে, হেডার, হেডারের জন্য টিএইচ 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 দিলাম, ঠিক আছে? এরপরের দুইটা কী আছে, এরপরের দুইটা আছে তোমার টেবিল ডাটা, টেবিল ডাটা সেই জন্য কী নিলাম, টিডি, ঠিক আছে? দুইটা ডাটা আছে, এই জন্য কী করলাম, এখানে একটা টিডি নিয়ে শেষ করলাম, এখানে একটা টিডি নিয়ে শেষ করলাম, এটার ক্ষেত্রে ঠিক সেম এটাই, ঠিক আছে? তাহলে কী হলো, আমার টেবিলের কাজটা শেষ। তাহলে টেবিলটা আমি শুরু করেছিলাম, এখন কী করবো, টেবিলটা আমি টেবিলটা শেষ করে দেবো। আবার এখানে বডিটা শুরু করেছিলাম, এখানে কী করবো, বডিটা আমি শেষ করে দেবো। এবং উপর আমার এস টেবল আছে, সে আবার এস টেবলটাও আমি শুরু করে দিব, ঠিক আছে? আচ্ছা, এই কোডটা যখন এখন যদি আমি রান করাই, তাহলে আউটপুট হিসাবে আমাকে কী করবে, এইরকম একটা চিত্র শো করবে, যেখানে কী হবে, দুইটা হেডার থাকবে এবং হেডারের এগেনস্টে কী থাকবে, ডাটাগুলো দেখাবে। ডাটা হিসাবে নিলয় নামে, ডাটা নেম হিসাবে দেখাবে কি, জয় এবং নিলয়, আর রোল হিসাবে দেখাবে 1 2, এরকম যতগুলো আমার দরকার, ঠিক আছে? এইভাবে আমরা কী করতে পারি, কতগুলো তৈরি করতে পারি এই কোডটা ব্যবহার করে, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে একটা নর্মাল টেবিল তৈরি করার কোড। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ, ঠিক আছে? এবং এতটুকুর ভিতরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো টেবিলের ভিতরে আমি কী করেছিলাম, বর্ডার এট্রিবিউটটা ব্যবহার করেছিলাম, ঠিক আছে? টেবিলের ভিতরে আরও কিছু এট্রিবিউট আছে, সেগুলো আমি এখন দেখাবো তোমাদেরকে। আচ্ছা, ধরো এটা হচ্ছে টেবিল, এর ভিতরে আগে কি করেছিলাম, এর আগে আমি দেখালাম তোমাদেরকে বর্ডার অ্যাট্রিবিউটটা ব্যবহার করে, ঠিক আছে? বর্ডার অ্যাট্রিবিউট দিলে কি হয়, এই যে এই বর্ডারটা, ঠিক আছে, এই বর্ডারটা, বাইরের বর্ডারটা
এই বড় একটি বেডের উপর ডিপেন্ড করে, এটা ওয়ান দেওয়ার কারণে এরকম দেখাচ্ছে, যদি টু থ্রি ফোর দেয় তাহলে কেউ আস্তে 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 এটা মোটা হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এর ভিতর আরো কি করতে পারি আমরা? আমরা টেবিলের ভিতর সেল পেডিং, সেল স্পেসিং, ঠিক আছে, তারপর টেবিলের ভিজি কালার, ঠিক আছে, টেবিলের কালারটা আমরা চেঞ্জ করতে পারি, বা টেবিলের বডির যে কালারটা আছে সেই কালারটা আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমি তোমাদেরকে দেখাবো সেল স্পেসিং, ঠিক আছে? আচ্ছা, দেখো সিই ডাবল এল সেল স্পেসিং, এস পি এ সি আই এন জি, সেল স্পেসিং। সেল স্পেসিং কি? দুইটা সেলের ভিতর কতটুকু স্পেস থাকবে, কতটুকু ফাঁকা থাকবে, সেটা হচ্ছে সেল স্পেস বা সেল স্পেসিং, ঠিক আছে? এই যে এখানে সেল কয়টা, সেল হচ্ছে আবার দুইটা, এখানে দেখো নেম এবং রোল, এখানে হচ্ছে দুইটা সেল, এই দুইটা সেলের মাঝখানে কি কোনো ফাঁকা নেই? আমি যদি দুইটা সেলের মাঝখানে ফাঁকা করতে চাই, কোনো জায়গা রাখতে চাই, তাহলে আমাকে ব্যবহার করতে হবে সেল স্পেসিং, ঠিক আছে? সাপোজ ধরো এই যে জায়গাটা হচ্ছে এরকম, ধরো এটা হচ্ছে আমার নেম, তারপর এটা হচ্ছে আমার রোল, একই টেবিলের আন্ডারে, ঠিক আছে? এটা একটা হেডার, এটা একটা হেডার, কিন্তু দুইটা হেডারের মাঝখানে কি আছে আমার? কিছু স্পেস আছে, কিছু জায়গা আছে, ঠিক আছে? তো এরকম যদি দুইটা সেলের মাঝখানে আমরা কোনো স্পেস রাখতে চাই, তাহলে আমাকে আমাদেরকে যে টেবিলটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সেল স্পেসিং, ঠিক আছে? এখানে যদি আমি টেবিলের পরে দেই সিই ডাবল এল সেল স্পেসিং, এস পি এ সি আই এন জি, সেল স্পেসিং হিসাবে ধরো এখানে আমি দিলাম 10, ঠিক আছে? তাহলে কি হবে, এই একটা সেল এবং এই একটা সেল, দুইটা সেলের মাঝখানে কি থাকবে, এই পরিমাণ 10 পিক্সেল পরিমাণ জায়গা কি থাকবে, খালি থাকবে, ঠিক আছে? এতটুকু জায়গা কি হবে, ফাঁকা দেখাবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে সেল স্পেসিং। এটা আমাকে কোথায় দিতে হবে, টেবিল অ্যাট্রিবিউটের ভিতরে দিতে হবে, ঠিক আছে? তাহলে দুইটা সেলের মাঝখানে স্পেস রাখতে গেলে আমরা কি ব্যবহার করবো, সেল স্পেসিং অ্যাট্রিবিউটটা ব্যবহার করবো, ঠিক আছে? সেলে স্পেসিংয়ের ভিতর যে নাম্বারটা দেবো ঠিক তত পরিমাণ পিক্সেল কি হবে, দুটার মাঝখানে ফাঁকা থাকবে, ঠিক আছে? আচ্ছা, এইগুলো আমাদের সেল স্পেসিং, দুইটা সেলের ভিতর কতটুকু স্পেস থাকবে সেটা, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা অ্যাট্রিবিউট আমি তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে সেল পেডিং, সিই ডাবল এল সেল পেডিং, পি এ ডাবল ডি আই এন জি, সেল পেডিং। সেল পেডিংটা কি? সেল পেডিং হচ্ছে এই যে আমার নামটা দাদা জয় কিংবা নেম যেটাই হোক, এই যে জয় এই লেখাটা, এই যে আমার এই ডাটাটা, এই ডাটাটা ডানে ডানে বামে উপরে নিচে, ঠিক আছে, কতটুকু স্পেস আমি খালি রাখবো, ঠিক আছে? ধরো আমি যদি এখানে সিই ডাবল এল সেল পেডিং, পি এ ডাবল ডি আই এন জি, সেল পেডিং ইকুয়াল টু যদি আমি ধরো আমি এখানে 14 দিলাম, ঠিক আছে, এইরকম যদি দেই তাহলে দেখা যাবে এটা আশেপাশে কী হবে, এদিক দিয়ে এতটুকু, এদিক দিয়ে এতটুকু, এদিক দিয়ে এতটুকু এবং এদিক দিয়ে এতটুকু, ঠিক আছে? অর্থাৎ চারদিক দিয়ে, চারদিক দিয়ে কী হবে, একটা পরিমাণ স্পেস খালি থাকবে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে সেল পেডিং। আমার যে সেলটা আছে সেই সেলের ভিতর যে ডাটাটা আছে সেই ডাটাটার ডানে বামে উপরে নিচে আসলে কতটুকু জায়গা ফাঁকা থাকবে, ঠিক আছে? সেটা আমরা কোন একটি বিদ্যুৎ নির্ধারণ করব, সেল পেডিং, ঠিক আছে? সেল পেডিং এগুলো আমি কম দিলে জায়গা কম থাকবে, এটা যত আমি বাড়িয়ে দেব আমার ডাটার আশেপাশে যা ফাঁকা জায়গাটা ততই বাড়তে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাগুলো আমার সেল পেডিং, ঠিক আছে? আমি যদি সেল পেডিং এরকম দেই তাহলে কী হবে, প্রত্যেকটা ডাটা, ঠিক আছে, প্রত্যেকটা ডাটার আশেপাশে কী হবে, এরকম জায়গা খালি থাকবে, ঠিক আছে? এই আমার এই টেবিলটাই কী হবে, এই টেবিলটার এদিকে কিছু জায়গা খালি থাকবে, উপরে নিচে সাইডে এরকম কিছু জায়গা খালি থেকে টেবিলটা কী জড়ো বড় হয়ে যাবে, ঠিক আছে? তাহলে একটা ডাটার আশেপাশে কতটুকু জায়গা খালি থাকবে সেটা আমরা সেল পেডিং দ্বারা ঠিক করতে পারি, ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা, এখন
আরেকটা জিনিস আমরা দেখবো, এই যে টেবিলটা আছে, এই টেবিলের যে ভিতরের জায়গাটা আছে, প্রত্যেকটা সেল আছে বা বডির যে স্পেসটা আছে, এটার কিভাবে কালারিং করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো অর্থাৎ এই যে টেবিলটা আছে, টেবিলটার বডিটা আছে, পুরো বডিটা আছে, পুরো বডিটা আমরা কালার করব, ঠিক আছে? তো বডি কালারের জন্য আমরা কি করব, এখানে যে ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে বিজি কালার। বিজি কালার, বিজি কালার কিন্তু আমি দিলাম রেড। তাহলে কি হবে, আমার যে টেবিলটা আছে এই টেবিলের বর্ডারটা কি হবে, রেড কালার হবে, ঠিক আছে? লাল কালার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে একটা টেবিলের বডিটা কালার করার জন্য, ব্যাকগ্রাউন্ডটা কালার করার জন্য আমরা কি করব, বিজি কালার অ্যাট্রিবিউটটা ব্যবহার করব। সেটা অবশ্যই আমাদের কি হবে, টেবিল ট্যাগের ভিতর, ঠিক আছে? আচ্ছা, তো এখানে রেড গ্রিন ইয়েলো যেটা খুশি তোমরা দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাদেরকে দেখাবো অ্যালাইন ট্যাগ, ঠিক আছে? অ্যালাইন মানে কি, অ্যালাইন মানে হচ্ছে সাজানো। অর্থাৎ এই যে আমার টেবিলটা আছে, এই টেবিলটা আমি HTML পেজের কোথায় রাখবো, বামে রাখবো না ডানে রাখবো, উপরে রাখবো না নিচে রাখবো, ঠিক আছে, না মাঝখানে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য আমরা কি করবো, অ্যালাইন অ্যালাইন ট্যাগ ব্যবহার করবো, ঠিক আছে? অ্যালাইন দিয়ে যদি আমরা দিই এখানে LEFT লেফট, ঠিক আছে, তাহলে কি হবে, আমার যে পেজটা আছে, এই যে আমার পেজটা, ঠিক আছে, এই পেজের বাম দিকে আমার টেবিলটা দেখাবে, ঠিক আছে? যদি আমি অ্যালাইন হিসাবে লেফট দিই, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আরো কি ব্যবহার করতে পারি, সেন্টার ব্যবহার করতে পারি, সেন্টার। সেন্টার হলে কি হবে, আমার যে যে টেবিলটা আছে টেবিলটা মাঝখানে দেখাবে, ঠিক আছে? এটা তো আমরা কি ব্যবহার করবো, সেন্টার। আরেকটা কি আছে, আরেকটা আমরা যদি চাই এটাকে, না টেবিলটা আমার ডান দিকে থাকবে, তাহলে কি দেবো এখানে, রাইট দিব, ঠিক আছে? রাইট দিব, ঠিক আছে? তাহলে রাইট দিলে কি হবে, টেবিলটা আমার ডান দিকে দেখাবে, ঠিক আছে? এরকম আসলে আমরা কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করে টেবিল কি করতে পারি, আরো সুন্দর করে উপস্থাপন আমরা করতে পারি টেবিলটাকে। টেবিলের ভিতর আমরা টেবিল হেডার ব্যবহার করতে পারি, টেবিল হেডারের আন্ডারে টেবিল ডাটা নিব, টেবিলের বর্ডারটাকে আমরা প্রয়োজন অনুসারে মোটা চিকন এরকম করব। আচ্ছা, টেবিল বর্ডার কিন্তু ইচ্ছা করলে আমরা জিরো দিতে পারি। জিরো দিলে কি হবে, এই বর্ডারটা দেখাবে না, তখন খালি জায়গায় আমার ডাটাগুলো দেখাবে। তাহলে টেবিল বর্ডার দিতে পারি, তারপর আমরা অ্যালাইন ব্যবহার করতে পারি। অ্যালাইন হচ্ছে সাজানো, টেবিলটাকে আমি ডানে বামে উপরে নিচে কোথায় রাখবো সেটা আমি অ্যালাইন দিয়ে ঠিক করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, তারপরে ভিজি কালার ব্যবহার করতে পারি আমরা। ভিজি কালার ব্যবহার করে আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, অর্থাৎ আমার টেবিলের যে বডি কালারটা আছে, সেটা আমরা কি করতে পারি, চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? আর কি আমরা দেখিয়েছিলাম, সেল পেডিং এবং সেল স্পেসিং, ঠিক আছে? সেল স্পেসিং কি, সেল স্পেসিং হচ্ছে দুটা সেলের মধ্যে কতটুকু স্পেস থাকবে, কতটুকু জায়গা ফাঁকা থাকবে, সেটা হচ্ছে সেল স্পেসিং, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি, সেল পেডিং। সেল পেডিং হচ্ছে কি, সেল পেডিং হচ্ছে আমার যে ভিতরে ডাটাটা আছে, সেই ডাটা উপরে নিচে বামে ডানে কতটুকু স্পেস আমার থাকবে, ঠিক আছে? সেই স্পেসটা আমরা ডিফাইন করে দেব সেল পেডিংয়ের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ধরো এখন যদি আমি এই একটা ধরো ছোট্ট একটা টেবিল আমি তৈরি করব, টেবিলটা হচ্ছে এরকম, ধরো নেম, তারপর হচ্ছে রোল, ঠিক আছে? নেম হিসেবে ধরো এখানে আমি দিলাম এক্স,
তারপর ধরো দিলাম এখানে রোল হিসেবে দিলাম 01, ঠিক আছে। আচ্ছা, এবং এই টেবিলটা থাকবে আমার পেজের আমার যে পেজটা আছে এই পেজের মাস বরাবর থাকবে টেবিলটা আমার, ঠিক আছে, মাস বরাবর থাকবে। তো এরকম একটা টেবিলের যদি আমি কোডিং করতে চাই, এইচটিএমএল কোডিং করতে চাই, তাহলে কি করতে হবে, আমি বডি ট্যাগটা নিলাম, বডির ভিতরে আমি আমার টেবিলটা শুরু করলাম, পি এ বি এল ই, টেবিল শুরু করলাম। টেবিলের ভিতরে কি কি আমরা ব্যবহার করব, প্রথমে আমার বর্ডার দেওয়া দরকার, ঠিক আছে, প্রথমে বর্ডার দিব, বি ও আর ডি ই আর, বর্ডার ইকুয়াল টু দিলাম ধরো 1, ঠিক আছে। এর ভিতরে এখানে আমি কি ব্যবহার করেছি, সেল স্পেসিং, ঠিক আছে, তাহলে সিই ডাবল সেল স্পেসিং, এস পি এস সি আই এন জি, সেল স্পেসিং, সেল স্পেসিং ইকুয়াল টু ধরো আমি দিলাম 14, ঠিক আছে। এরপরে কি লেখা, ডানে বামে উপরে দিচ্ছে কিছু স্পেস খালি আছে, সেটার জন্য কি দিব আমরা, সেল পেডিং, সেল পেডিং ইকুয়াল টু ধরে দিলাম আমি 10, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, টেবিলটা আমার মাঝখানে থাকবে, সেটার জন্য কি ব্যবহার করব, অ্যালাইন, অ্যালাইন ইকুয়াল টু দিলাম আমি ধরো সেন্টার, ঠিক আছে। আবার মোটামুটি এইটা শো করানোর জন্য যে অ্যাট্রিবিউটটা দেওয়া দরকার, আমি বডি ট্যাগের ভিতরে সেই অ্যাট্রিবিউটগুলো আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এখন কি করতে হবে আমাকে, এখানে কয়টা রো আছে, দুইটা রো, ঠিক আছে, দুইটা রোর জন্য আমাকে কি করতে হবে, টেবিল রো ট্যাগটা নিতে হবে। টেবিল রোর ভিতর প্রথমে কি আছে, প্রথম রোটা হচ্ছে আমার টেবিল হেডার ডে, তাহলে কি করতে হবে এখানে আমার টি এইচ, টেবিল হেডার ব্যবহার করতে হবে, হেডার হিসেবে প্রথমে কি আছে, এন এ এম নেম, ঠিক আছে, টি এস শেষ করলাম। এরপরে আবার টি এস হিসেবে কি আছে, রোল, আর ও ডাবল এল রোল, টি এস শেষ করলাম, ঠিক আছে। এবার টেবিল রো শেষ করলাম, ঠিক আছে, তাহলে আমার প্রথম রোটা করে ফেললাম আমি। এরপরে দ্বিতীয় রোটা কি আছে, আমার রোড ভিতরে আছে, দ্বিতীয় রোটা আছে আমার কি, ডাটা, তাহলে কি দেবো, টি ডি, ডাটা হিসেবে আছে এক্স, টি শুরু করলাম, এবার টি ডি আমি শেষ করে দিব, ঠিক আছে। এরপরে ডাটা হিসেবে কি আছে, আমার ডাটা হিসেবে আছে 01, ঠিক আছে, তারপরে ডাটাটা আমি শেষ করে দিব। এরপর আমি টেবিল রোটা শুরু করেছিলাম, টেবিল রোটা শেষ করে দিব, ঠিক আছে। এরপরে কি টেবিলটা শুরু করেছিলাম, টি এ বি এল ই, টেবিলটা শেষ করে দিব। এরপর বডি, বডিটা শেষ করে দেব, ঠিক আছে। এই কোডিংটা যদি আমি লিখি তাহলে কি হবে, আমার আউটপুট হিসাবে এরকম একটা টেবিল শো করবে, ঠিক আছে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে টেবিল তৈরি করতে হয়। তো এটা আরও কিছু ডিটেলটা আছে, এটা আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে। আর এখানে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কি করবে, আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তো সেই পর্যন্ত ভালো থাকো সবাই, সবাইকে ধন্যবাদ।